আসসালামু আলাইকুম, আমি হেশট কিং। আমরা একটা বিষয় নিয়ে খুবই বিচলিত, সেটা হচ্ছে যে আমাদের প্লেয়াররা লাস্ট ডেতে চুয়াডাঙ্গাতে খেলতে গিয়ে পুলিশের কাছে আটক হয়েছে 120 জনের মতো। তো লাস্ট আপডেট যেটা আমার কাছে আছে এবং আমি বেশ কিছু সূত্র থেকে যেটা জেনেছি, লাইক টাইম বার্নার আর অনেকেই বিষয়টা ইনসিওর করেছে যে আমাদের সব ছেলেরা, আমাদের সব প্লেয়াররা এখন সেফ, এখন তারা হয়তো ইতিমধ্যে বাসায় চলে গেছে। তো আসলে এই যে ঘটনাটা, এই যে বিষয়টা ঘটেছে আমাদের সাথে, সেটা কিন্তু ই স্পোর্টসের জন্য কখনই ভালো কোনো দিক হতে পারে না। আর এটা কিন্তু বাংলাদেশের জন্য, কিন্তু যারা অনেক বড় বড় টুর্নামেন্ট আমাদের আমাদের দেশের জন্য নিয়ে আসবে, সেটা কিন্তু এই ঘটনাটার পরে আমার কাছে মনে হচ্ছে না যে আর নতুন করে কোনো কিছু হবে। সো এই জায়গা থেকে আমাদের আসলে সরকারকে একটা ভালো করে মেসেজ দেওয়া, আমার কাছে যেটা মনে হচ্ছে এখনই সময়, যে ই স্পোর্টসটা আসলে আমরা যারা আছি বা ওয়ার্ল্ড ওয়াইড ই স্পোর্টসটা কি আসলে লিগেল নাকি আনলিগেল, এই বিষয়টা যদি আমরা গভর্নমেন্টকে একটা মেসেজ দিতে পারি, সেই ক্ষেত্রে হতে পারে যে আমাদের যে ব্যান, যেই প্রবলেমটা আছে। এবং কালকে অনেকগুলো নিউজ মিডিয়া তো দেখলাম যে আমাদেরকে খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে, লাইক সেটা হতে পারে যে আমরা মোবাইল চুরি করছি, আমরা কারো টাকা মেরে খাচ্ছি, আমরা ফ্যামিলির থেকে টাকা চুরি করে আমরা ভালো ভালো দামি দামি ফোন ইউজ করছি যেই গেমটা খেলার জন্য। আসলেই বিষয়টা কি এরকম কি না, বা এখান থেকে আমাদের ছেলেরা, আমাদের প্লেয়াররা কি আসলে কি কোনো টাকা আর্ন করছে কি না, সেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো এরকম কোনো ভূমিকা রাখছে কি না, সেই মেসেজটা কিন্তু এখনই সময় এসেছে যে গভর্নমেন্টকে দেওয়ার। সেটা খুব ভালোভাবে, আমরা চাই না যে এই এটা এমন কোনো স্টেপ হোক যে স্টেপটাতে এই ব্যাপারটা আরও খোলাতে হয়ে যাক। তো অনেক জায়গায় দেখেছি যে অনেকভাবেই আপনারা প্রতিবাদ করছেন, তো আমি বলবো যে এটা খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে যদি আমরা প্রতিবাদটা করি, সেক্ষেত্রে হতে পারে যে ভালো একটা মেসেজ আমরা গভর্নমেন্টকে দিতে পারবো। আর আমার এই মেসেজটাতে আসলে কতটুকু গভর্নমেন্ট পর্যন্ত যাবে সেটা আমি জানি না, বাট যদি এমন কোনো ব্যক্তি এই ভিডিওটা দেখে থাকেন, যদি আপনাদের কাছে সেই ধরনের পাওয়ার বা অ্যাবিলিটি থাকে, আমি বলবো যে আপনাদের হেল্প আমাদের আসলে খুবই খুবই দরকার, খুবই প্রয়োজন, যে এই মেসেজটা দেওয়া। এই ই স্পোর্টসটা আসলে শুধু বাংলাদেশেই না, এটা ওয়ার্ল্ড ওয়াইড চলছে, আর এটা ব্র্যান্ড ভ্যালু অলমোস্ট $200 billion, যেটা আসলে অন্য অন্য সেক্টর থেকেও অনেক বেশি। তো আমরা এই মেসেজটাই আসলে দিতে চাই, এবং যদি আমাদেরকে একত্রিত হয়ে কোথাও যদি দাঁড়িয়ে যদি আন্দোলনও করতে হয়, গভর্নমেন্টকে এই মেসেজটাও দিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু আমরা রেডি আছি। সো যারা আছেন, যারা গেমিং লাভার আছেন, যারা আমাকে দেখছেন, এই ভিডিওটা দেখছেন, সবাইকে একটা রিকোয়েস্ট করবো, আমরা খুব সুন্দরভাবে খুব খুব পজিটিভ ওয়েতে আমরা গভর্নমেন্টকে মেসেজ দিতে চাই, এই বিষয়টাকে জানাতে চাই, এই বিষয়টা আসলে কি, এই বিষয়টা থেকে কি ই স্পোর্টস দিয়ে কি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যাবে কি না, বা তার আগেও কি আমরা করেছি কি না। এই মেসেজটা খুব ছোটো একটা মেসেজ, বাস বুঝাতে হবে যে আসলে এই জায়গাটা অনেক বড়, এখান থেকে বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করা যায়। আর লাস্ট যে নিউজ আছে আমাদের কাছে, সেটা কিন্তু সাউথ এশিয়াতে কিন্তু ই স্পোর্টসকে অ্যাড করা হচ্ছে। সো যদি এটা লিগেলি না হতো, তাহলে কিন্তু এরকম বড় একটা ইভেন্টে তারা কিন্তু এটাকে অ্যাড করতো না। তো বলবো যে আমরা খুব সুন্দরভাবে কিছু মেসেজ করতে চাই, মেসেজ দিতে চাই গভর্নমেন্টকে, যে এই ব্যাপারটা নিয়ে আবার আপনারা বসেন, আবার আপনারা আসলেই ভালোভাবে একটু বিষয়টা দেখেন যে আসলে এটা আসলে কতটুক পড়াশোনা বা স্টুডেন্টকে কতটা খারাপভাবে নিয়ে যাচ্ছে, খারাপ দিকে নিয়ে যাচ্ছে, বা পড়াশোনায় কতটা হ্যাম্পার করছে। আর বাবা মারও অনেক কাজ আছে, বাবা মার সন্তানের প্রতি দায়িত্ব আছে, সেটা যে শুধু গভর্নমেন্টই দেখবে এরকম না। অ্যান্ড এটাতে কিন্তু অনেক অনেক ভালো একটা আর্নিং আছে কিন্তু। হ্যাঁ, তো এটাই বলবো, এবং আপনারা আপনাদের বাবা মাকে অবশ্যই ভালো একটা মেসেজ দেন যে আসলে ই স্পোর্টস দিয়ে আপনাদের কেরিয়ারটা কোথায় যেতে পারে, এবং ই স্পোর্টসের ব্যান ভ্যালুটা আসলে কতটুক, এই বিষয়টা যদি আপনার ফ্যামিলিরা যদি বুঝে যায়, আশা করি গভর্নমেন্টের বুঝতেও কিন্তু বেশি সময় লাগবে না। আর আমাদেরকে যেভাবে নেগেটিভ ওয়েতে মিডিয়া চ্যানেলগুলো রিপ্রেজেন্ট করছে, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা আসলে প্রকৃত যে নিউজ সেটা তুলে নিয়ে আসেন, তাহলে দেখতে পাবেন যে ই স্পোর্টসটা আসলে কত বড়। অন্য অন্য দেশগুলোতে যেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে ই স্পোর্টস ল্যান্ড টুর্নামেন্টগুলোকে তারা
টিভিতে দেখাচ্ছে, আর আমাদের বাংলাদেশে যে 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 দেশে সব কিছুই খুব সাপোর্টেড থাকে সেই দেশটাতে ই স্পোর্টসটাকে ব্যান করে রেখে ডাবিয়ে রেখেছে। তো আমি বলবো যে আপনাদের কাছেও একটা সুযোগ আছে আমাদেরকে একটা জায়গায় রিপ্রেজেন্ট করার মতো। সো আমি বলবো, রিকোয়েস্ট করবো যারা মিডিয়া চ্যানেলগুলো আছেন, আপনারা সঠিক নিউজটাকে তুলে আনেন, অ্যান্ড আপনারাই পারেন যে গভর্নমেন্টকে এই মেসেজটা পৌঁছে দিতে যে আসলে ইউ স্পোর্টস ব্র্যান্ড ভ্যালুও কত, হ্যাঁ, আর এটা দিয়ে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা যায় কি না। তো আমি আমি বলবো যে আপনারা প্লিজ এই বিষয়টা একটু দেখবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন। আসলে আমিও ডিস্টার্ব এই ব্যাপারগুলো নিয়ে, আমি লাস্ট নাইট একেবারে খুব খুব বাজেভাবে ছিলাম যে লাইক আমাদের প্রিয় প্লেয়ারগুলো আছে যারা আসলে এই যে এই প্রবলেমের ভিতরে পড়েছে, এখান থেকে কিন্তু বের হওয়াটাও কিন্তু দীর্ঘ একটা লং টাইমের একটা ব্যাপার হয়ে যেতে পারে। অ্যান্ড যারা যারা আমাদেরকে হেল্প করেছেন মেসেজ দিয়ে, আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছেন, এবং যারা চুয়াডাঙ্গা থেকে এই প্লেয়ারদেরকে রিকভার করার জন্য হেল্প করেছেন, সবাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন, ই স্পোর্টসকে সবসময় এভাবে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।